পছন্দের সাবজেক্টে তো চান্স হলো না কিন্তু সরকারি পলিটেকনিকের চান্স হয়েছে সেই ক্ষেত্রে এখন যে প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে বেসরকারি পলিটেকনিকে পড়ব পছন্দের সাবজেক্টে নাকি সরকারি পলিটেকনিকে আবার কেউ কেউ প্রশ্ন করছেন বেসরকারি থেকে সরকারিতে ট্রান্সফার নেওয়া যায় কি না আবার কেউ কেউ প্রশ্ন এটাও করেছেন বেসরকারি পলিটেকনিকের সার্টিফিকেটের মান এবং সরকারি পলিটেকনিকের সার্টিফিকেটের মান সমান কিনা প্রশ্ন এটাও পাওয়া যাচ্ছে যে বেসরকারি পলিটেকনিকে পড়ার কারণে চাকরি ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা আবার এই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে আমি যে সাবজেক্টে পড়ছি সেই সাবজেক্টে উচ্চশিক্ষার সুযোগ আছে কিনা অর্থাৎ যারা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং তাদের জন্য পর্যাপ্ত সুযোগ থাকবে কিনা এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই পুরো ভিডিওতে এবং ভিডিও শেষ অংশে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যেই তথ্য শুনলে হতে পারেন আপনি নিজেও অবাক তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে করে অন্যান্য বন্ধু বান্ধবরাও দেখতে পারে তো চলুন শুরু করা যায় প্রথমেই আমি জানিয়ে দিতে চাই সাবজেক্ট গুরুত্বপূর্ণ নাকি পলিটেকনিক গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের উত্তরে প্রথমে বলে নিব সাবজেক্ট গুরুত্বপূর্ণ এবং কেন কারণ ধরো ঢাকা পলিটেকনিক বাংলাদেশের সেরা একটি পলিটেকনিক সেই পলিটেকনিকের এমন একটি ডিপার্টমেন্টের চান্স হয়েছে যেই সাবজেক্টটি সবেমাত্র বাংলাদেশে শুরু হয়েছে এবং যার চাকরি বাজার এখনও ভালোভাবে তৈরি হয়নি এবং সেই সাবজেক্ট সম্পর্কে মানুষের সচেতনতাও তৈরি হয়নি হয়তো দশ বছর পরে সেই সাবজেক্টের ভালো বাজার তৈরি হবে এবং তুমি একটি খুবই পপুলার একটা সাবজেক্ট যেই সাবজেক্টের এখন চাহিদা আছে ভবিষ্যতেও চাহিদা থাকবে সেই সাবজেক্টে চান্স পেলে কোনো একটি জেলা শহরের পলিটেকনিকে তাহলে তোমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত তোমার অবশ্যই এটা সিদ্ধান্ত নেওয়া উচিত সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে ওই জেলা শহরের পলিটেকনিকে ভর্তি হওয়া কারণ জেলা শহরের পলিটেকনিকে ভর্তি হলেও একদিকে তুমি যেমন ট্রান্সফার নিয়ে তোমার ভালো পলিটেকনিকে আসতে পারবা তারপরেও যদিও তুমি নাও আসতে পারো পরবর্তীতে তোমার যদি কোনো একটি নলেজের সমস্যাও থাকে কোনোভাবে পুষিয়ে নেওয়া যায় কিন্তু সাবজেক্টটাই যখন ভালো থাকে না যেই সাবজেক্টের চাকরি বাজারই ভালোভাবে ক্রিয়েট হয় নাই এই জায়গাতে স্ট্রাগলটা থাকবে অনেক বেশি হতাশা থাকবে অনেক বেশি তাই পলিটেকনিকে চেয়ে সাবজেক্টটি হচ্ছে গুরুত্বপূর্ণ আর এই জায়গাতে এখন আরেকটি প্রশ্ন এসে দাঁড় হয় যখনই সরকারি পলিটেকনিকে ভালো সাবজেক্টেই চান্স পেলাম না কোথাও সেই ক্ষেত্রে কি করব। এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে আপনার নিজেরই আমি যে বিষয়গুলো আপনাকে জানাবো সেই বিষয়গুলো শুধুমাত্র অ্যানালাইসিস করবেন আপনি এরপরে সিদ্ধান্ত নেবেন আপনি ওকে তো সেই জন্য প্রথমে একটু জানিয়ে নিই যে আমি সরকারি পলিটেকনিকে যেই সাবজেক্টে পড়ছি ভবিষ্যতে আমি উচ্চশিক্ষার স্বপ্ন দেখি কিনা সেই সাবজেক্টটা ভালো কিনা এটাও অনেকটা বের হয়ে আসবে কারণ যদি সেই সাবজেক্টের উচ্চশিক্ষার সুযোগ না থাকে তাহলে ওই সাবজেক্টের আসলে চাহিদা যে কম আছে চাকরির বাজার যে কম আছে এটাও কিন্তু প্রমাণিত হয়ে যায় এই জন্য যেই সাবজেক্টে আপনি পড়ছেন বা পড়ার চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে সেই সাবজেক্টে উচ্চ শিক্ষার সুযোগ আছে কিনা অর্থাৎ প্রথম দেখতে হবে পাবলিক ইউনিভার্সিটি ডুয়েটে আপনি পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন কিনা আপনার নিজ ডিপার্টমেন্টে হ্যাঁ ডিপার্টমেন্ট চেঞ্জ করে এসে পরীক্ষা দেওয়া এক কথা আর হচ্ছে আমার ডিপার্টমেন্টই সরাসরি শিক্ষার সুযোগ আছে এটা ভিন্ন কথা এবং এছাড়াও বেসরকারিতেও সেই ধর সাবজেক্টে পর্যাপ্ত সুযোগ আছে কিনা যদি না থাকে তাহলে আমি বলবো আপনাকে একটু ভাবতে হবে কারণ এই সাবজেক্টে চাকরি বাজার এবং উচ্চশিক্ষা দুই জায়গাতেই যেহেতু আপনাকে ব্যাহত হচ্ছে সেই জায়গাতে নতুন করে ভাবা উচিত বলে আমি মনে করি এরপরে আরও একটি বিষয় হ্যাঁ তাহলে যদি আমি সরকারি পলিটেকনিকের সাবজেক্টকে প্রায়োরিটি দিতে গিয়ে সরকারি সব পলিটেকনিকে ভর্তি না হয়ে বেসরকারি কোনো একটি পলিটেকনিকে ভর্তি হই এবং ভালো একটি ডিপার্টমেন্টে ভর্তি হলাম সেই ক্ষেত্রে যে প্রশ্নটি আসছে বেসরকারি পলিটেকনিক এবং সরকারি পলিটেকনিকের সার্টিফিকেটের মান সমান কিনা হ্যাঁ আমি প্রথমেই নিশ্চিত করছি সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের সার্টিফিকেটের মান সমান কিন্তু এই জায়গাতে আরও একটি প্রশ্ন এসেছিল যে চাকরি ক্ষেত্রে বেসরকারি পলিটেকনিক থেকে কোনো ধরনের সমস্যা হবে কিনা স্বাভাবিকভাবে সমস্যা হওয়ার কথা নয় তবে ব্যক্তিভেদে দৃষ্টিভঙ্গি পার্থক্য হওয়ার কারণে ভাইবা বোর্ডে অনেককেই একটু হেনস্থা হতে দেখা গেছে কিন্তু আপনার ভিতরে যদি কোয়ালিটি থাকে আপনার ভিতরে যদি আপনি নিজেকে সেইভাবে গড়ে তুলতে পারেন তাহলে আপনি যদি কোয়ালিটি অর্জন করতে পারেন তাহলে বেসরকারিতে পড়েও কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না বলে আমার ধারণা বেসরকারি থেকে সরকারিতে ট্রান্সফার নেওয়া যায় কি না দুঃখিত বেসরকারি থেকে সরকারিতে ট্রান্সফার নেওয়া যায় না তবে সরকারি থেকে সরকারিতে ট্রান্সফার নেওয়া যায় এবং বেসরকারি থেকে বেসরকারিতে ট্রান্সফার নেওয়া যায় তবে এই জায়গাতে একটি বিষয় যে আমি বলেছি যে আসলে বিভিন্ন ব্যক্তির দৃষ্টিভঙ্গির কারণে ভাইবাতে সমস্যা হতে পারে এই দৃষ্টিভঙ্গিটা আসলে মানুষের কেন তৈরি হলো সে বিষয় নিয়ে একটু বলি কারণ বাংলাদেশে প্রায় পাঁচশত বেসরকারি পলিটেকনিক এই মুহূর্তে রয়েছে তাই আপনি যখন পলিটেকনিকে ভর্তি হবেন অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে হবে মূলত সরকারি পলিটেকনিকগুলোতে অনেক বেশি যন্ত্রপাতি থাকে এবং প্র্যাকটিক্যাল কাজগুলো শেখার সুযোগটা বেশি থাকে এবং সেখানে ব্যবসায়িক কোনো পরিবেশ না থেকে বরং একটি পড়ালেখার পরিবেশ তৈরি হয় আর বেসরকারিতে অনেক পলিটেকনিকেই ব্যবসায়িক একটা পরিবেশ লক্ষ্য করা যায় যেখানে যন্ত্রপাতির অভাব থাকে যার ফলশ্রুতিতে ওই সকল গুটি কয়েক বেসরকারি পলিটেকনিকের কারণে অনেক সুনামধন্য পলিটেকনিকেরও একটি দুর্নাম লক্ষ্য করা যায় তাই বেসরকারি পলিটেকনিককে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে ভালোভাবে সেই পলিটেকনিক সম্পর্কে তথ্য নিয়ে তারপরে ভর্তি হওয়াটা হবে যুক্তিযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত এবং শেষে বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব সেই ইনফরমেশনটি আসলে কি আপনারা সফটম্যাক্স অনলাইন স্কুলের ভিডিও দেখছিলেন এবং এই সফটম্যাক্স অনলাইন স্কুল প্রত্যেকটি সাবজেক্টের পড়াশোনার সহযোগিতা করছে সে বেসরকারি বা সরকারি পড়ুক সে বিষয়ে কোনো সমস্যা নেই তবে গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে সফটম্যাক্স অনলাইন স্কুল একটি সার্টিফিকেটের ব্যবস্থা করছে এবং এই সার্টিফিকেটটা যারা অর্জন করবে তাদের চাকরির ব্যবস্থা করবে সফটম্যাক্স অনলাইন স্কুল আর এই সার্টিফিকেটটা পেতে কি করতে হবে কিভাবে পাওয়া যাবে এবং এই সার্টিফিকেটটার ভ্যালু কিভাবে নির্ধারণ করা হবে এই বিষয়টি আসছে পরবর্তীতে স্পেশাল একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য